পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেলে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো ইংলিকে তিনি কথা বলেন দেশ থেকে সুইজারল্যান্ডে পাঠানো টাকা দেশে ফিরিয়ে আনার বিষয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা এ সময় রেতো ইংলি জানান এ বিষয়ে বিগত কয়েক বছর আগে একটি প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যবস্থা নেবে সুইজারল্যান্ড এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার কমিশনার নাদিরা সিমসন তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে অস্ট্রেলিয়া প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশের বন্যা কবলিত মানুষের সহযোগিতায় দশ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত